তো যার সাথে আমার গান তার নামের আগে দেখলাম ছোট আবুল এই হাহা প্যামলেটে দেখলাম আমাগো দেশে এক প্রকার গাছ আছে ওটা স্যার ফাসাদ পাশে হয় ওটার নাম হলো শিশু গাছ ঠিক অথচ কিন্তু তার বেড়ে তিন চার রাতের দশ হাত বাড়া কম হয় না কিন্তু কিন্তু নাম দিছে হইলো শিশু গাছ শিশু গাছ বাহ এই হ্যার দশা হয়েছে তাই শরীয়ত এবং মারিফত পালা শরীয়ত মারিফতের বিষয় তত্ত্ব বা তথ্য দুজন শিল্পীর মাধ্যমে বহির প্রকাশ পাবে তো পালাটা আমি আজকে একটু ব্যতিক্রম ধর্মী করতে চাই কেমন মূল শরীয়তটা কি আর মূল মারফতটা কি কি কোন বাজা আহা তাই তাই গিবত তো কোনো প্রশ্ন আসবে না আমি আমার আমার পালা যতটুকু দলিলে পেয়েছি তারপরেও পড়ার শেষ নাই শেখার শেষ নাই জানারও শেষ নাই তাই হুজুর আকরাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী মায়ার নবী দয়ার নবী নূরের নবী সেই নবী পাকের রাহা রাহা মানে পথ শরীয়ত আর শরীয়তে আকওয়ালিহি আর তরিকাতে আফওয়ালিহি ওয়াল হাকিকাতে ইরফানিহি ওয়াল মারফাতে ইসরারিহি শরীয়ত হলো হুজুর পাকের পবিত্র মুখের বাক্য জবাব আর শরীয়তে আকওয়ালি তরিকত হলো উদ্দেশ্য হাকিকত হলো কর্ম কর্মের যে রেজাল্ট তার নাম হলো মারফত আচ্ছা নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন প্রেম ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আদব কায়দা বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা মাতা পিতার খেদমত করা ইতিম মিসকিনকে দান করা যাকাত দেওয়া ফিত্রা দেওয়া এগুলা শরীয়তের কি কর্ম গুণ গুণাবলী কিন্তু মূল শরীয়ত হল মুখের জবান তার জবান ঠিক তার শরীয়ত ঠিক সারকুন ধাতু হইতে শরীয়তের উৎপত্তি শরীয়ত শরীয়ত এর মান আছে সারকুন সারা পথ আইন এটার থেকে আসছে শরীয়ত শরীয়ত হল জবান সত্য জবান হল শরীয়ত সরার আইন মেনে চললে মিলিবে সে পথ এবার আসেন এই নামাজ নিয়ে বাঁচছে বেজা মাফ করে দিয়েন আপনারা আজকে আমি একটা কথা কয়ে যাই আচ্ছা আচ্ছা আর সুযোগ পাই কি না পাই নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আচ্ছা আরে আপনাদের দেশে কম আছে না না কম নাই প্রথম কি ফজর শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওহেদানিয়াত রিসালাত কামেলিয়াত মালামাত রিয়াজাত বাশারাত সমস্ত পথ আমার রসুল পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর পথ তাহলে হাকিকত হক হক কথা যেন বলি
হক পথে যেন চলি, হক খাবার যেন খেয়ে নেই, হক রাস্তায় যেন অবলম্বন করি, আমি যেন হকদারের হক আদায় করি। এবার তরিকত কর্ম, মানুষগুলো আসছি, আমার অবস্থান কোথায়, আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার যেন আমি কোথায়। এবার আসেন ফজরের নামাজ, জোহরের নামাজ, আল্লাহর বাণী পবিত্র কোরআন অনুযায়ী আমার সর্বপ্রথম একটা প্রশ্ন আপনার কাছে থাকবো। এই প্রশ্নটা কইরে কমপক্ষে আধা ঘন্টা আপনি বুঝবার দেন না, কারণ কইরে যদি খালি গান গে বহি তাহলে এটা এটা ঠিক হয় না। কারণ চিন্তা ভাবনা একটা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আছে, দৌড়াদৌড়ি করেন নাকি, এটা নিয়ম, এটা আইন। কারণ এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই পাঁচ ওয়াক্ত। এবার আসেন ফজর পড়ল কে, আমাদের আদি পিতা, নাম কি, কথা কন না, আদম। আচ্ছা জোহর পড়ছিল কে, ইব্রাহিম। এইবার আসর পড়ল কে, কে, ঈসা। মাগরিব পড়ছে কে, আসর ইউনুস, আসর ইউনুস। ঈসা হলো মাগরিব, আর এশা হলো মুসা। কয়জন এলো? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ নবী হলো পাঁচজন। এবার আসেন ফজর ফারজিয়াত, জোহর জাউজিয়াত, আসর আসিয়াত, মাগরিব মাগরিয়াত, এশা এশিয়াত, এগুলা ফার্সি ভাষা। কিন্তু আরবিতে হিনাতুস বিহিনা, হিনাতুস ফেরোনা, আসর আসিয়ান, মাগরিব হাইয়ুন, সালাতুল মিম্বা দেশা, বাংলায় কি উদিত, উদিত মানে ফজর, মধ্যাহ্ন মানে জোহর, ঢল ঢল মানে আসর, অস্ত মানে মাগরিব, আর এশা মানে পুনরায়। এইবার আসেন ফজরের দুই রাকাত, জোহরের চার রাকাত, কয় রাকাত হইল, ছয় রাকাত, ছয়, আসরের চার কত হইছে, দশ রাকাত, দশ, মাগরিবের তিন, তেরো, তেরো, আবার এশার মধ্যে চার, কত হইল, সতেরো। তাহলে আমার, আমি যে কথাটি বলতে চাচ্ছি, একটা প্রশ্ন করতে গেলে দেখেন কতটুকু সময়ের প্রয়োজন, কতটি কথা বলতে হয়। ফজর জোহর আসর মাগরিব এশা, এই পাঁচ ওয়াক্ত নামাজ হইল সতেরোটা ফরজ। আমি জানতে চাই এই মানব দেহের মধ্যে সতেরোটা ফরজ কোথায় কোথায় আছে, এই কথাটা আপনি বলবেন ইনশাআল্লাহ। আমরা সবাই শিখে দাম, অবশ্যই শিখব। হ্যাঁ ফকিরও আমি ভালো করি যে ফকিরের মধ্যে শরীয়তের কর্ম থাকে। এই জন্য আমার প্রথম প্রশ্ন, এই শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজে, সালাতে, নামাজে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা যে ভাগ ভাগ করা আছে, আপনার দেহে কি ভাগ ভাগ আছে কি নাই? কঠিন কঠিন কথা এটা, আপনার কাছে আমার দয়া করে বুঝিয়ে দিবেন। আর একটা প্রশ্ন আমি করব, শরীয়তের বাঘ, মারফতের সেরাক, তার নাম হলো মাওলা আলী, আলী কি, কেমন হইল, আপনার কাছে আমার জানা দরকার, মাওলা আলী তুলনা আর কারো সাথে দেওয়া যাবে না। আরবের এক লোক বিয়ে করে বউ নিয়ে যাইতেছে,
আমাদের দেহের মধ্যে একটা শত্রু আছে, যিনি কি কুলাউজ রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এক নাম ইবলিস, নীলমিশ, খবিশ, মকাররাম, মুআল্লামুল মালাইকা, মুআল্লামুল মালাকুত, তার অনেক নামের উপাধি আছে। বিয়ে করে বউ নিয়ে যাইতেছে, যে বেটা বউ নিয়ে যাইতেছে এই শয়তান করছে কি ওই বেটার রুবি ধরছে, ধরার পরে উনি হাতে ধরছে বাম হাত, স্বামী তার বাম হাত দিয়ে ওই স্ত্রীর হাত ধরছে, তার ওই শয়তান করছে কি উনি ওই ডাইন হাত ধরছে, তো যে বেটার বউ ধরছে হে বেটা তাকে দেখে যে আমার মতো, গায়ের পোশাকও, পোশাক, চেহারা, হাত পা সবই এক, তো দুইজন দুই দিকে টানতেছে, একজন টানে এলো ডাইনে আর একজন টানে বামে বামে, তো যে বেটা বিয়ে করছে কলেই এই বেটা এই শালায় গন্তি গাইছে, হ্যাঁ এই এই আমারই মতো দেখতে, ওতে যে যে শয়তান যে হে কয় কে তোর বউ, ওটা তো আমার বউ, ওটা আমার বউ, শয়তান কয় আমার, আর যে বেটা বিয়ে করছে হে ক তো ব্যাককে লয়ে গেছিলাম, যে আমারই মতো দেখতে অবিকল, একটু কম বেশি না, ব্যতিক্রম না, একবারে দেখতে আমার মতো, হুজুর উনি এমন ভাবে চিন্তাই করে গেছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে মাওলা আলী অজু কইরে বদনাম নিয়ে যাইতেছে, বলছে হুজুর আপনি একটা বিচার করে থয়ে যান, যে বেটার বউ হই কয় কি বিচার, বলে আমি বিয়া করে বউ নিয়ে যাইতেছি, আরে কে যেন কই থেকে আইসা কয় এটা আমার বউ, মাওলা আলীর দেই খাই চিনে ফেলাইছে এই লোকটা, এটা কে, তখন বলছে যে বাবা তোমাকে বিচার আমি করতে পারি, বিচার কি মানবা, যে যে বেটা বিয়া করছে বেটা কয় আপনার বিচার মানুম না, বিচারটা দিলামই তো আপনার কাছে, আপনারটা মানুম না কার কারটা মানুম, তো বললো আমি আমার একটা পরীক্ষা আছে, এই পরীক্ষায় যে পাশ করতে পারবা বিয়া এই বউ তারে দিয়ে দেবো, হ্যাঁ তারে দেবো, আমাদের ফকির মাওলা দরবার শরীফের একজন খলিফা দরদি ইদ্রিস কন্ট্রাক্টর, আমি তার প্রতি প্রাণডালা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই, তো মীমাংসা করছে মাওলা আলী, কি মীমাংসা করছে, যে মীমাংসা আমি করে দেব বিচারটা সূক্ষ্মভাবে শেষ করে দেব, তোমরা কি আমার বিচার মানবা, শয়তান কয় মানুম যে বেটা বিয়া করছে হেউ কয় মান, কেমনে কিভাবে মানবা, বদ না ছিল হাতে যেটাতে পানি পরে ওটার কি কয় নাল, আর মুখ হইল মানে একটা হলো মুখ আর একটা হলো নাল, মাওলা আলী বলছে এই নাল দিয়ে ঢুইকে যে মুখ দিয়ে বের হইতে পারবো হেই বেটাই বউ পাইব, এখন আর যে যাইও পারবো না, ভিতরে ঢুকতেও পারবো না, নাল দিয়ে ঢুকতেও পারবো না, মুখ দিয়ে বের হইতে পারবো না, সে কিন্তু এই বউ পাইব না, তাহলে দুইজনের একজনও পাই পারবো না, এই বউ আমি নিয়ে যাবো, তো যে বেটা বিয়ে করছে এই বেটা কইতেছে বুঝছি আমার কপালে বউ নাই, আমার কপালে বউ নেই কারণ আমি সাধারণ মানুষ, আমি তার নাল দিয়ে ঢুকা হারুম না, হ্যাঁ মুখ দিয়ে বেরিয়ে হারুম না, হুজুর আমি আর পারুম না, আমার কপালে ওই বউ নাই, তো মাওলা আলী কইতেছে শয়তান রে কইতেছে তুমি পারবানি, বল কয়বার যাও না, যেই কইছে কয়বার, কালে বেটা তুই ঢুকস না, যেই ঢুকছে হাতের বৃদ্ধাঙ্গলি দিয়ে নাল ডাটকে দিছে, পাঞ্জা দিয়ে বদনার মুখটা আটকে দিছে, কল হুজুর আমার চিনেন নাই আমি হেলু, মাওলা আলী কয় চিনছি দিকেই তো তোর আটকাইছি, হ্যাঁ চিনছি দিকেই তো তোর আটকাইছি, কল আমার ছাইড়া দেন, না 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 তোমার ছাড়া যাবে না, তোমার যে দর্শি এই জন্মের ধরা দর্শি আর তোমার ছাড়বো না, কল ছাইড়া দেন আমারে,
বলে আমি ছাড়তে পারি জীবনে যেন আমার সামনে আর কোনো দিন না পড়ো। আমার রসুল পাক তার পবিত্র জবানে মুস্কি হাসি দিয়ে প্রায় সময় বলতো আমার মাওলা আলী হলো শরীয়তের বাপ, কারণ যারে দেখা শয়তানও ভয় পায়। আমি জানতে চাবো উনি কোন কর্ম কইরা মারফতের সেরা গইছে, উনি মারফতের সেরা একটা জইলো, উনি কোন কর্ম করার পরে এই মারফতের সেরা গইছে, এই দুইটা কথা আপনি আজকে কইবেন। সময় তো আপনি লাগবো বুঝতে চাই, বুঝতে পারতেছি। আচ্ছা একটা গান আগে বাবা, এতবার যদি সাউন্ড চাইতে হয় তাহলে আমাদের ডিস্টার্ব হয়, মানুষ মনে করে বয়ত্রিয়া খালি হ্যালো হ্যালো কইয়া রেত খারা, এই জন্য আমরা হ্যালো হ্যালো কওয়া বাদ দিচ্ছি। আমার একটি গান থাকবে, এই গানটা মধ্যে শরীয়তের যে নিয়ম নীতি আইন কানুন, তারপরে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিব, আমি ব্যতিক্রম অন্য কোনো কথা গীবত চর্চা নিন্দা ওগুলা না কইয়া আজকে দুইটা সূক্ষ্ম কথা বলার জন্য চেষ্টা করব, আমরা যেন বাজে কথাগুলো না। মানুষ জমিন হবে তামার মত, জমিন হবে তামার মত। আচ্ছা বাবা, ওরে কামেতে বাসিবে মত, তাই তো সেদিন মানুষ করবে আহাজারি ও মন ব্যাপারি, শরীয়তের কর তবে দাড়ি আগে, শরীয়তের কর তবে দাড়ি ও মন ব্যাপারি, শরীয়তের কর তবে দাড়ি, শরীয়তের কর তবে দাড়ি ও মন ব্যাপারি, শরীয়তের কর তবে দাড়ি আগে, শরীয়তের কর তবে দাড়ি ও মন ব্যাপারি, শরীয়তের কর তবে দাড়ি। ষাট ফরজ হয় তিরিশ রোজাই, সপ্তম হয় আমান্ত বিল্লাই, আরে আর কানা কাম আরো তেরো দরি, আর কাম কাম আরো তেরো ধরি, আর কাম কাম আরো তেরো ধরি, ষাট ফরজ হয় তিরিশ রোজাই, সপ্তম হয় আমান্ত বিল্লাই, আর কানা কামার তেরো দরি, আর কামা কামার তেরো ধরি, আর কামা কামার তেরো ধরি, তোমার জুতে চার সরে দি, দিনে পাঁচবার খাজনা দিও, তোমার মালিক রে খুশি রাখিও, শুদ্ধ করে লইও দেহ তরি বাবা, শুদ্ধ করে লইও দেহ তরি আগে, শুদ্ধ করে লইও দেহ তরি, মানে রশিদ সরকারের লেখা গান। ষাট ফরজ হয় তিরিশ রোজায়, সপ্তম হয় আমান্ত বিল্লাহি, আমান্ত বিল্লাহি এর মধ্যে সাতটি ফরজ, ইমানে মুফাসসাল ইমানে মুজমাল, অযুতে চার
কুশলে তিন ঠিক রাখিও ও ভাই মুমি সার মাজহাব হাম্বলি শাফেই মালেকি হানাফি চার কুরসি প্রিয় নবী আমার আখের জামানার পয়গম্বর তার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ পর্যায়ক্রমে মুত্তালিব মুত্তালিব তার বাবা হাশেম তার বাবা মুন্না এই চার কুরসি চার ফরজ চার মাজহাব চার ফরজ ওযুতে চার ফরজ গোসলে তিন ওযুতে চার গোসলে তিন ঠিক রাখিও ও ভাই মুমিন চার মাজহাব আরো চার ধরি ওমন ব্যাপারী আগে শরীয়তের কর তাবে দাঁড়ি দিনে পাঁচবার খাজনা দিও তোমার মালিক রে খুশি রাখিও শুদ্ধ করে লইও দেহ তরি বাবা শুদ্ধ করে লইও দেহ তরি আগে শুদ্ধ করে লইও দেহ তরি দিনে পাঁচবার খাজনা দিও তোমার মালিক রে খুশি রাখিও শুদ্ধ করে লইও দেহ তরি বাবা শুদ্ধ করে লইও দেহ তরি আগে শুদ্ধ করে লইও দেহ তরি আরে তোমার এই খাজনা যদি পরে বাকি খাজনা যদি পরে বাকি মহাজনকে বিজাবি দিবি তুই কাঁদে তোর আছে তুই পোহরি ও মন মাত্র কথায় আমার বাবা শেষ করিল রশিদ সরকার একটাই একটা লওনা হিসাব করি গো বাবা শরীয়তের করো তবে দাবি আগে শরীয়তের করো তবে দাবি অমন ব্যাপার শরীয়তের করো তবে দাবি আর একটি গান আমার মা আলোচনা একটু লম্বা হয়ে গেছে না বাবা মাফ করবেন ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে যারা ইউটিউবার আছেন আমরা দুজন শিল্পী এখানে গান করব পালা শরীয়ত মারফত যদিও পালাটা অনেক গভীর পালা এই পালাটার মধ্যে অনেক কিছু জানার বোঝার আছে এই পালায় অনেক কিছু মানুষ পায় তা আপনারা লাইভে আসছেন বা আমাদের গান রেকর্ডিং করতেছেন আমরা যাহা বলি তাহাই উঠাইবেন বা ছাড়বেন অতিরিক্ত কিছু করবেন না আগাপাশা কাটাকাটি করবেন না কাটাকাটি কাম বেশি ভালো না
তাই আমি আমার রাসূল পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি তার একটি নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম আমি গিয়ে বসে পড়ব তারপর আমার বাজান যারে যে বালা দিলে মানায় তারে তো ওই বালাই দাও না তাই তাই কথা সত্য আমার বাবা মুখে অনেক অমর বাণী আজকে শুনব শুধু শুনব তা না জানব বুঝব এই বিষয়টা কি আমাদেরকে ফয়সালা করে দেবেন সাফায়াতের কান্দারিরা সোনার I love you.